दिनी जा। गुरुदेवर अनुमान सम्पूर्ण सठिक नई देवदासी सुलेखा महले नहीं एबार बुझते पे तो आचार्य धीरत्न कखनो अन्याय निर्देश दें ना तिनी जा करें देव ललाटा खेर इच्छे करें देवी कलावती तिनी मंदिर के ठकिए देवता के ठकिए आचार्य धीरत्न के ठकिए नईरी ठकिए देवी कलावती ठकिए কিভাবে আসলে দেবী সৌরজা মারা যাননি নৈরিত মারা গেছেন দেবদাসী সুলেখা যে চিতা আমরা দেখেছি সে চিতা দেবদাসী সুলেখার চিতা দেবী সৌরজার নয় সেই চিতার সামনে দাঁড়িয়ে আমাদের আচার্যকে দেবী কলাবতী মিথ্যে কথা বলেছেন সে কি কিন্তু কেন করলেন দেবী কলাবতী এরকম সেটা ভাবা আমাদের কাজ নয় নৈরিত তুমি যাও মন্দিরের ঘন্টা বাজিয়ে সমস্ত দেবসেবককে বলো এক্ষুনি দেবী সৌরজাকে খুঁজতে যেতে হবে আচার্য ধীরত্ন যেমন করে বলেছেন ঠিক তেমন করে খুঁজতে হবে সমস্ত মন্দির প্রাঙ্গণে মহলে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে হবে দেবী সৌরজা যাও তোমরা দুজন যাও নৈরিতের সাথে ওদের ঘরের ভেতরে কালির বাটি ওই রকম কালিতে ওদের কি কাজ আচ্ছা এমন নয় তো যে কালির প্রলেপ লাগিয়ে দেবী সৌরজার গায়ের রং ঢাকার চেষ্টা হয়েছে না 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 আমি এমনি করে কালী মেঘে ঘুমোতে পারবো না নতুন মা আচ্ছা তুমি বলো তো এরকম কালো রং মেখে ঘুমানো যায় আমি মুছে ফেলছি না না এরকম ছেলে মানুষই করে না সোনা রং তুললে যদি তোর বিপদ হয় মধ্যরাত্রে যদি তোর খোঁজ পড়ে তখন কি হবে বলতো শুয়ে পড় শুয়ে পড় সোনা তোর মা এত রাতে ঘন্টা বাজছে কেন কেন কি ঘটবে নতুন মা